শিখে গেছি শিখে গেছি, আমি পেরেছি বাপি, আই হ্যাভ ডান ইট, ইয়াহু। ভালো আছে সন্তু, খুব ভালো আছে, চালিয়ে যা চালিয়ে যা, ক্যারিয়ার চালা চালা, হ্যাঁ সামনে 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 তাকা, সামনে সামনে, হ্যাঁ চালা চালা, ভালো হচ্ছে, চল। এই পড়ে যাচ্ছি রে বাবি, পড়ে যাচ্ছি, কুনাল হেল্প মি, হেল্প মি। তোরা বুঝতে পারছিস না? বেশ বুঝতে পারছি। আবদার বাবু সাইকেল শিখবে, পড়বে না, লাগবে না। আরে সাইকেল শিখতে গেলে লাগবে তো বটেই, লাগবে, পড়বে, কাটবে, তবে না সাইকেল শিখবে। শুনতু, আরে কি রে পাঁচছিস কেন, তুই এত সব অ্যাডভেঞ্চার করে বেড়াস, আর এইটুকুতেই বাচ্চাদের মতো কাঁদছিস? সত্যি বলছি বাপি, পা ফেলতে পারছি না রে, ভীষণ লাগছে। সেম শুনতু, সেম। তুই কি করে বুঝবি, যার হয় সে বোঝে। শোন শুনতু, জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, আর সাইকেল শেখে না কেহ না খেলে আছাড়। কিছু বুঝলে? আমার খুব ভয় করছে রে বাপি, যদি ফ্র্যাকচার হয়ে থাকে। দেখ, অত সহজে ফ্র্যাকচার হয় না, জোর করে বাঁ পাটা ফেলার চেষ্টা করতো। আহ, কিছুতেই পারছি না, বিশ্বাস কর মনে হচ্ছে হাড়টা ভেঙেছে। যা, তাহলে কি হবে রে শুনতু, তুই তো আর কোনোদিনও অ্যাডভেঞ্চারে যেতে পারবি না, তোর কাকা বাবু তো একটা মানে ডিফেক্টিভ, এখন তুইও যদি খোড়া হয়ে যাস তো। আহ বাপি, এটা ইয়ার্কির সময় নাকি, ওভাবে কেউ বলে। সরি 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 সরি। শুনতু, একটা রিক্সা নেবো কি রে? না না, বাড়িতে রিক্সা করে ফিরলে আমার মা জানতে পেরে যাবে, ফালতু অশান্তি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল আমরাই তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এই শুনতু, ওই দিকে দেখ কাকা বাবু। বাপি তাড়াতাড়ি চল। বাহ, দরজা খোলাই আছে, আমাকে এখানেই ছেড়ে দে বুঝলি। কিরে এইভাবেই বসে আছিস, কাউকে কিছু বলিসনি? পাটা যদি সত্যি ভেঙে থাকে বা ফ্র্যাকচার হয়, এমনি এমনি সারবে না। না মানে? আয় এদিক উঠে আয়, হাঁটবার চেষ্টা কর, দেখি কত দূর কি হয়েছে। না না কাকা বাবু, ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে কয়েকদিনে। এমনি এমনি ঠিক হয়ে যাবে না, আয় উঠে আয়, এদিকে উঠে আয়, দে পাটা দে দেখি। আ লাগছে। বেশ ফুলেছে দেখছি। শোন, যতই ব্যথা লাগুক মুখ দিয়ে যাতে টু শব্দটি না বেরোয়। কেন? দেখি তোর মনের জোর কত, চিৎকার করলেই কিন্তু নেক্সট অভিযানে তোর নাম কাটা। ওয়ান টু থ্রি, যা ঠিক হয়ে গেছে, আর ভয় নেই। ভয় নেই, ঠিক হয়ে গেছে? সত্যি আমার পা ঠিক হয়ে গেছে? তোর গোড়ালিটা একটু ঘুরে গিয়েছিল, মট করে একটা শব্দ শুনলি তো, ওতেই আবার হাড়টা সেট হয়ে গেল। যা, এত সহজ ওয়েতে পা ঠিক হয়ে গেল? এটা একটা পাহাড়ি পদ্ধতি, আমি অনেক দিন পাহাড়ে কাটিয়েছি তো, ওখানে তো ডাক্তার ফাক্তার অ্যাভেলেবল না, ওরা এইভাবেই এই সব আঘাত ছাড়ায়, আমি শুধু ওদের থেকে শেখা বিদ্যেটা একবার ঝালিয়ে নিলাম। তাহলে 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 কি, আমার পাটা কেন এইভাবে সারাতে পারিনি তাই তো? হ্যাঁ মানে, সব রোগের তো এক দাওয়াই হয় না সন্তু বাবু, আমার এই পাটার উপর একটা এত বড় একটা পাথরের চাঁই পড়েছিল, এখানকার হাড়গোড় সব ভেঙে চুরমার হয়ে গেছে, পাটা যে কেটে বাদ দিতে হয়নি এটাই যথেষ্ট। নে নে, তুই আবার একটু হেঁটে দেখ। একটু একটু ব্যথা আছে, তবে অতটা আর কষ্ট হচ্ছে না। আরে কাকা বাবু, তোমার সুটকেসটা এখানে। ও, তোকে তো বলাই হয়নি,
আমি একটু দিল্লি যাচ্ছি, দিন সাতেকের মধ্যেই ব্যাক করব। সে কি আমি যাব না? না রে, এটা সরকারি কাজে যাচ্ছি, ফ্লাইটে যাব আর আসব, কোনো অসুবিধা নেই। ইয়েস, কাম ইন। Good morning, Mr. Rajatri. Morning. Are you ready? Yes, I am. Let's go. Ashire Shuntu, phire eshe sob bolbo. I think we are right in time. Of course. Jack, tor cycle shekha ta tahale complete holo. Ekhon tu ichche korlei rastay berote parish. Ki re, eto chupchap kisher jonno? Mon ta ekdom bhalo nei re. সাত দিন হয়ে গেল, কাকা বাবুর কোনো খবরই নেই। আরে বাবা, তুইও তো একটা ফোন করে নিতে পারিস। আরে আমি তো ফোন করতেই পারি, কিন্তু কাকা বাবু বাইরে কোথাও গেলে মোবাইল সুইচ অফ করে রাখেন। আরে অত চিন্তা করছিস কেন? দেখ, হয়তো কাল পরশুর মধ্যেই এসে পড়বেন। ওকে, আসছি রে, বাই বাই বাই। Fool, look behind. Hey, no. দূর দূর একটাও ভালো কোনো খবর নেই, শুধু খুন, ডাকাতি, অ্যাক্সিডেন্ট। আরে চার দিন ধরে তো এই একই খবর বেরোচ্ছে, দেখি আজ আবার নতুন কি লিখলো। ইলজলার পুকুরে সপ্তাহখানেক আগে ডুবে যাওয়া ছেলে দুটির মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। কোর্ট কমিশনার্সের পেশাদার ডুবুরিরাও চেষ্টা করেও কোনো সন্ধান করতে পারেনি। ওই পুকুরে যাতে কেউ না নামে সে ব্যাপারে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। ব্যাস, হয়ে গেল কাজ শেষ। কিন্তু ছেলে দুটো গেল কোথায়? এভাবে দু দুটো মৃতদেহ গায়েব হয়ে গেল? জলে ডুবে কেউ মারা গেলে তো কিছুক্ষণ বাদে মৃতদেহ ভেসে ওঠার কথা, অথচ অপ্তাখানেক হয়ে গেল। ব্যাপারটা একবার অনুসন্ধান করে দেখলে হয় না? কাকাবাবু তো এখানে নেই, কবে ফিরবেন তাও ঠিক নেই। বসে বসে হাতে পায়ে জং ধরে যাচ্ছে। বেশ, একটা নতুন অ্যাডভেঞ্চার করা যাবে। আর যদি সত্যি সত্যি রহস্যটার সমাধান বার করতে পারি তাহলে তো মার দিয়া কেল্লা। হ্যাঁ, গুড আইডিয়া, আগে নিজের চোখে জায়গাটা দেখা দরকার। এবার কোন দিকে? বললাম তো, পিকনিক গার্ডেন। এইটাই পিকনিক গার্ডেন? ও হ্যাঁ, না মানে এখানে কোনো পুকুর আছে? পুকুর আছে একটা, কেন গন্ডায় গন্ডায় আছে। আপনি কোথায় যাবেন সেইটা কোন? না আসলে মানে ঠিকানাটা ঠিক মনে নেই। আমার পিসির বাড়ির কাছেই একটা পুকুর আছে। ও ওই যে পুকুরে গত সপ্তাহে দুটো ছেলে ডুবে গেল। হ
এটাই তাহলে সেই রহস্যজনক পুকুর, কিন্তু চারিদিকে তো পুরো ফাঁকা, পুলিশের লোক, প্রেস বা ফটোগ্রাফার কেউই তো নেই। আশ্চর্য, ভালোই হয়েছে, সব লোকজন থাকলে একা একা ব্যাপারটায় নাক গলানোটা মুশকিল হতো। সময় নষ্ট করে লাভ নেই, এবার কাজে নামা যাক। কিন্তু কীভাবে শুরু করবো কীভাবে শুরু করবো, চলে তো এলাম। কাকাবাবু এখানে থাকলে কী করতেন? হ্যাঁ, নিশ্চয়ই পুকুরে নামতেন বা আমাকে নামতে বলতেন। তাহলে পুকুরটায় নামবো। আগে একবার চারপাশটা ভালো করে খুঁজে দেখি। ছেলে দুটো মজা করার জন্য এই ঝোপঝাড়ের মধ্যে গা ঢাকা দিয়েছিল না তো? হ্যাঁ, যদিও ব্যাপারটা খুব বোকা বোকা, তবুও একটা জামা মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, এখানে জামা এলো কোথা থেকে? নিশ্চয়ই ওই ছেলে দুটোর মধ্যে একজনের হবে। জামাটা থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখতে হবে, দেখা যাক। কাজের শুরুতেই অঘটন। হালদা, পিন্টু, কে কোথায় আছিস? শিগগিরায় শিগগিরায়, মরা ছেলে ফিরে এসেছে গো, মরা ছেলে ফিরে এসেছে, আমি নিজের চোখে দেখেছি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, বাবা, বাবা গো। ওরে, গেল একটা থানায় খবর দে রে, তাড়াতাড়ি যা। সাত দিন পর জল থেকে উঠে এলো। বাবা যায়, বাবা যায়, আর একটা ছেলেও আসবে, তোরা দেখে নিস, আর একটা ছেলেও আসবে। কি মরেছে এই? এরা তো দেখছি আমাকে সেই ডুবে যাওয়া ছেলে দুটোর মধ্যে একটা ভাবছে। সবই মায়ের কৃপা গো, সবই মায়ের কৃপা। থামো তো, যত্তসব, সাত দিন আগে ডুবে যাওয়া মানুষ কখনো বেঁচে ফেরে? এই যে ভাই, তুমি এই ভর দুপুরে এখানে কি করছিলে বলতো? না মানে, তোমাকে তো আগে পাড়ায় দেখিনি কখনো। অদ্ভুত ব্যাপার, চার দিন ধরে এই পুকুরে জল কেউ ছোঁয় না, অথচ একটা ছেলে দিব্যি উঠে এলো। আসলে আসলে আমি পাপি ছেলে পড়ে গিয়েছিলাম। আরে আমি তো বলছি, এ সেই ছেলে পাতালপুরি থেকে উঠে এসেছে। বদলোকের ছেলে বলেই তো মনে হচ্ছে। না না, আপনারা ভুল করছেন। প্রথম কেসেই এরকম নাকানি চুবানি খেলাম, কাকাবাবুকে আর মুখ দেখাতে পারবো না, পুলিশ এলে বাঁচি। আর কিছুক্ষণ এখানে থাকলে সত্যি পাতালপুরিতে লুকোতে হবে। থ্যাংকস, আর কিছুক্ষণ ওখানে থাকলে ওরা আমাকে নির্ঘাত কোনো বট গাছের নিচে বসিয়ে পুজো করতে শুরু করে দিত। ওখানে গিয়ে আমারও সেই রকম মনে হয়েছিল। তা এবার আসল ব্যাপারটা বলো তো। দেখে তো ভদ্রঘরের লেখাপড়া জানা ছেলে বলেই মনে হচ্ছে, তা হঠাৎ পুকুরে ডুব দিতে গিয়েছিলে কেন? বলছি আগে এক গ্লাস জল দেবেন। নাও মাই বয়, আমি সত্যি কথাটা শুনতে চাই, নাথিং বাট দ্য ট্রুথ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা, আপনি কি একবার স্পেশাল আইজি মিস্টার আর ভট্টাচার্য বা ডিআইজি ক্রাইম মিস্টার বি শাহকে ফোন করবেন?
প্লিজ। হোয়াট? কাদের ফোন করব? কাদের নাম বললে? স্পেশাল আইজি ডিআইজি ক্রাইম। হ্যাঁ, মানে ওরা আমার কাকা বাবু মিস্টার রাজা রায় চৌধুরীকে চেনেন। বিকাশ? হ্যাঁ, ছেলেটার বোধহয় মাথায় কোনো প্রবলেম, আই মনে হচ্ছে। দেখুন, আপনারা হয়তো আমাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না, সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি আপনি প্লিজ একবার ওদের ফোন করুন। ওকে, কিন্তু তার আগে বলো তুমি ওই পুকুরে কি করছিলে? টেল মি কুইক কুইক। ওই পুকুরে দুটো ছেলে ডুবে গেছে আর পাওয়া যায়নি, তাই আমি একটু দেখতে এসেছিলাম। বেশ ভালো। না মানে ইচ্ছে করে নামিনি, পা স্লিপ করে। তা তোমার নামটা যেন কি? সন্তু, সুনন্দ রায় চৌধুরী। হ্যালো, হ্যাঁ স্পেশাল আইজি মিস্টার আর ভট্টাচার্যকে দিন, আমি তিলজলা থানার ওসি বলছি। হ্যালো, গুড আফটারনুন স্যার, মানে একটা বিশেষ দরকারি, এই এখানে একটা ছেলে বলছে আপনাকে চেনে, মানে মানে আপনি ওকে চেনেন, ওর কাকাবাবুকেও। সন্তু? হ্যাঁ হ্যাঁ, রাজা রায় সরি স্যার, না মানে গল্পের বই পড়ি না স্যার, সময় পাই না। হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি স্যার। এই যে ভাই, স্পেশাল আইজি। হ্যালো আঙ্কেল, সন্তু বলছি। না মানে ওই তিল জলার পুকুরে পড়ে গিয়ে। না না, গুপ্তধন নয়, আসলে পা স্লিপ করে গিয়ে। হ্যাঁ না মানে এমনি ওই আর কি। সরি আঙ্কেল, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ 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 স্যার স্যার, নিশ্চয়ই আমি 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 ওকে নিজে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ওকে ওকে স্যার। এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। এই যে এসে গেছিস, এই ভদ্রলোক তোর জন্য কখন থেকে বসে আছেন তাই দেখ, রাজা তোর জন্য চিঠি পাঠিয়েছে। দিন। স্নেহের সন্তু, যে কাজের জন্য দিল্লি এসেছিলাম তা দু চার দিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরশু থেকে খুব জ্বরে পড়ে গেছি, বেশ কাবু করে দিয়েছে। এখন মনে হচ্ছে তোকে সঙ্গে আনাই উচিত ছিল। দিন দশেকের জন্য কলকাতা ছেড়ে এলে কি তোর পড়াশোনার ক্ষতি হবে? দাদার বৌদিকে জিজ্ঞাসা করবি, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আগামী কালই চলে আসতে হবে। যে ভদ্রলোক এই চিঠি নিয়ে যাচ্ছেন তিনিই সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন, এয়ারপোর্টে তোকে রিসিভ করার জন্য লোক থাকবে। আর হ্যাঁ, তোর পাসপোর্টটা সঙ্গে নিয়ে আসবি। তোর পাসপোর্টটা সঙ্গে নিয়ে আসবি? পাসপোর্ট? কিন্তু পাসপোর্ট কেন? দিল্লি আসতে তো পাসপোর্ট লাগে না। এসো আমার সঙ্গে। আমাকে বলছেন? ইয়েস। আমার স্যুটকেস? হবে হবে, সব ব্যবস্থা হবে, একে নিয়ে গিয়ে গাড়িতে বসাও, আমি ওর স্যুটকেসটা পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনারা কার কাছ থেকে আসছেন? আমার নাম কি আপনারা জানেন? তোমাকে তোমার কাকা বাবুর কথা মতন পৌঁছে দেওয়া হচ্ছে, চট করে গাড়িতে গিয়ে বসে পড়ো। কি ব্যাপার বলুন তো, কি দেখছেন? মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করছে, কিন্তু কেন? ফিকর মত কিজিয়ে, বন্দোবস্ত হয়ে যায়গা।
आप उतर जाइए। अरे सूटकेस, अमर सूटकेस। आप आइए, आपका सूटकेस पहुंच जाएगा। अरे आसो आसो संटू बाबू, केमन आछो? अरे वर्मा अंकल, आपनी? यस, हमी नरेंद्र वर्मा, तुम्हार वर्मा अंकल। তারপর বলো, টায়ার্ড আছো কি? না না, একটুও টায়ার্ড নই। আপনি কেমন আছেন? সিবিআই এর লোকেরা তো ভালো থাকে না সন্টু। আর জিসকা ফ্রেন্ড রাজা রায় চৌধুরী আছে, ও তো কবি ভি ভালো থাকবে না। কেন, কাকাবাবু কোথায়? না, সেফ জায়গাতেই আছে। আরে ভাই, দিল্লি আসার আগে আমায় কোনো খবর দিল না, এখানে এসে ভি দিল না। আমি খবর পেলাম মার্ডার অ্যাটেম্পট হওয়ার পর। মার্ডার অ্যাটেম্পট? কার উপর? রাজার উপর। মগর এখন ঠিক আছে, ওই বললো তোমাকে প্রোটেকশনে রাখতে। এখন বলো তো, রাজা কিরকম কেস নিয়েছে? জানি না, কিচ্ছু জানি না, কাকাবাবু আমাকে কিছুই বলেনি। ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, কাল সকালে আমরা রাজার কাছে যাব। আচ্ছা, কাকাবাবুর সাথে টেলিফোনেও কথা বলা যাবে না, তাই না? নেই, আজ নেই, আজ একটু অসুবিধা আছে, যা হবে সব কালকে। শুনো সন্টু, তোমার রুমের বাইরে আমি দুজন গার্ড রেখে গেলাম, দরকার হলে ওদের জরুর ডাকবে। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। কাকাবাবুকে যে নিয়ে এলো সেই লোকটা কে? কাকাবাবুর ওপর মার্ডার অ্যাটেম্পট করলো সেই বাকে? আমার এয়ারপোর্ট থেকে আমাকে ফলো করছিল তারা সবাই কি একই দলের নাকি বিভিন্ন দলের? না না না, সব গুলিয়ে যাচ্ছে, যাই মুখে একটু জল দিয়ে আসি। Who is it? अरे एक बिल्ली घुसा था, भाग गया। बिल्ली यहाँ फिफ्थ फ्लोर में? गुड नाइट, गुड नाइट, आई हैव टू स्लीप। बेटा हूँ तुम, हमारे किडनैप करे निये गेले बुझते ही पारतो ना। ओ ताहोले एई दोरीटा दिए ही उठे छिलो। ठीक आछे, एई बार एटार व्यवस्था करी, किन्तु एटाके निये की करब? ঠিক আছে, তুইও যা। আরে এটা কি? কাকাবাবুকে জিজ্ঞাসা করতে হবে, মনে হচ্ছে ওই লোকটাই ফেলে গেছে। বেটা নবিশ। কিরে, কাল তোর একা থাকতে খারাপ লাগেনি তো? না না, ঠিকই ছিল। এবার বলো তো রাজা, তোমার উপর এটিএমটা কে বা খাড়া করেছিল? কি করে জানবো, নরমাল কোনো ডাকাত টাকাত হবে? তোমাকে গলি করলো কিন্তু ঘর থেকে কোনো জিনিসপত্র নিল না, ও কই নরমাল ডাকু কা কাম আছে এটা তুমি আমাকে বিলিভ করতে বলো রাজা? তুই ওরকম ভাবে তাকাচ্ছিস কেন? এই ব্যান্ডেজটা দেখতেই এত বড়, আসলে বিশেষ কিছু হয়নি, পাঁচ লাখ হেসে গুলিটা চলে গেছে। এবার বলতো কাল রাত্রে কি হয়েছিল? কি করে বুঝলে? ওই যে বললি, ঠিকই ছিল। রাত্রে একটা লোক এসেছিল আরাবিয়ান ড্রেস পরা, মনে হয় আমাকে কিডন্যাপ করতে। ওকে তো ভাগিয়ে দিয়েইছি, কিন্তু এইটা, এই যে এইটা ফেলে গেছিল। দে দেখি,
কি এইটা কোনো বিশেষ লকেট? যা ভেবেছিলাম ব্যাপারটা তার থেকে বড়। এবার সব খুলে বলো তো রাজা। আচ্ছা আচ্ছা, এবারে বসো। আচ্ছা শন্তু, বলতো হিয়েরোগ্লিফিক্স কি? হিয়েরোগ্লিফিক্স হচ্ছে একরকম ছবির ভাষা। মিশরের পিরামিডে বা স্মৃতিস্তম্ভে এই ভাষায় অনেক ইতিহাস লেখা থাকতো। বাপ রে, আমি তো এসব কিছুই জানি না। আচ্ছা এবার তাহলে ঘটনাটা গোড়া থেকে বলি, মন দিয়ে শোনো নরেন্দ্র। আলমামুন নামে ভদ্রলোক কলকাতায় গিয়ে আমার সাথে বেশ কয়েকবার দেখা করেন। কেন, তোমার কাছে ওনার কিসের দরকার? একটা ব্যাপারে উনি আমার হেল্প চান। হেল্প? কিন্তু কি ব্যাপারে? আলমামুন কয়েকটা লম্বা লম্বা হলদে কাগজ নিয়ে গিয়েছিলেন আমার কাছে, তাতে লাল রঙের অনেক ছোট ছোট ছবি আঁকা ছিল। ছবি? মতলব পিকচার? হলদে কাগজে লাল রঙের পিকচার? স্ট্রেঞ্জ। তো ও পিকচার বানায়া কিসনে? মুফতি মোহাম্মদ। তো ইসকা মতলব ইয়ে হুয়া কি ওই পিকচার গুলো হলো ওই মানে কি যেন বললে না, হিয়েরোগ্লিফিক্স? ইয়েস, হিয়েরোগ্লিফিক্স। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই ভাষা বেশ কয়েক হাজার বছর আগে লুপ্ত হয়ে গেছে। বাট এক ভাত আমার মাথায় ঢুকছে না রাজা, আলমামান ওই পিকচারগুলো নিয়ে তোমার কাছে এলো কেন? আর ইউ এক্সপার্ট ইন হিয়েরোগ্লিফিক্স? মেবি। তোমার হয়তো মনে নেই নরেন্দ্র, বছর দশেক আগে আমি একবার ইজিপ্ট গিয়েছিলাম, টানা ছ মাস ছিলাম সেখানে। ইয়েস ইয়েস, নাও আই রিমেম্বার। আমি ওই ভাষা কিছু কিছু পড়তে পারি। আচ্ছা কাকা বাবু, এই আলমামুন কি মিশরীয়? হ্যাঁ, উনি একজন ইজিপশিয়ান, ব্যবসা সূত্রে ওনাকে নাকি প্রায় এখানে মানে ইন্ডিয়ায় আসতে হয়। তো সে তার ব্যবসা নিয়ে থাকুক, তোমাকে ডিস্টার্ব করছে কেন? ডিস্টার্ব নয়, কিউরিওসিটি। আলমামুন এই ছবিগুলোর মানে জানার জন্য আমাকে 10 লক্ষ টাকার অফার দিয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 10 লাখ টাকা? 10 লাখ জাস্ট ও পিকচার কা মিনিং জানতে কে লিয়ে? কি আছে রাজা ওই পিকচার গুলোতে? আই হোপ তুমি ওগুলোর মানে জরুর বুঝতে পেরেছো। কিছুটা পেরেছি, যা বুঝতে পেরেছি তাতে আমি স্টান্ট হয়ে গেছি। কিন্তু তার আগে একটা ব্যাপার শোনো। ওর এক ব্যাপার, সে আবার কি? মুফতি মোহাম্মদ একজন ধার্মিক ব্যক্তি এবং ওনার অনেক শিষ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। নাও মুফতি মোহাম্মদ ইজ 97, শরীর বেশ শক্ত সমর্থ, বাট আনফরচুনেটলি ফ্রম লাস্ট ইয়ার তার কথা বন্ধ হয়ে গেছে, চিকিৎসার জন্য ওনাকে দিল্লিতে আনা হয়েছে। 97 বছর বয়সে চিকিৎসা? তাই মুফতি মোহাম্মদ ভদ্রলোকটি নাকি লিখতে পড়তে জানে না, ইনি ছবি আঁকছেন ঘুমের ঘরে। হাউ ইজ ইট পসিবল? তুমি এসব আমাকে বিলিভ করতে বলছো রাজা? ডোন্ট গেট এক্সাইটেড, আগে পুরো কথাটা শুনে নাও। ধর্মীয় গুরু বলে ওনাকে হসপিটালে না রেখে আলমামুন নিজের বাড়িতে রেখেছেন, সেখানেই এক একদিন ঘুমের মধ্যে উনি উঠে বসে ছবিগুলো আঁকছেন, হলদে কাগজে লাল কালিতে। কিন্তু কাকাবাবু, ঘুমের মধ্যে উনি এগুলো কোথা থেকে পাচ্ছেন? গুড কোয়েশ্চেন। লাল কালি না, লাল পেন্সিল। আসলে মুফতি মোহাম্মদ যে ঘরে থাকেন তার পাশের ঘরটাই আলমামুনের অফিস ঘর, সেখানে বিভিন্ন কাগজ পেন্সিল আছে। মুফতি মোহাম্মদ ঘুমের ঘরে সেখান থেকে বেছে বেছে হলদে কাগজ আর লাল পেন্সিল নিয়ে ছবিগুলো আঁকছেন। বাট এগুলো মতলব ও মুফতি মোহাম্মদ যেগুলো আঁকছে সেগুলো কি হিয়েরোগ্লিফিক্স? আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। কিছু কিছু পরিষ্কার মানেও পাওয়া যাচ্ছে। মানে পাওয়া যাচ্ছে? কি মানে বুঝলে? আই এম সরি ভার্মা, এখনই ডিসক্লোজ করা যাবে না, মানেগুলো আলমামুন নিজে আগে জানতে চান। আর সেই জন্যই আলমামুন তোমাকে 10 লাখ টাকা দিতে চান, তাই তো? তুমি তবে 10 লাখ টাকা পেয়ে গেছো, এন্ড সো সেই টাকার লোভে দুশমন তোমাকে খুন করতে চায়। সেই টাকা পাওয়ার তো প্রশ্ন নেই। মানে? মানে ওই কাগজে কি লেখা আছে তা আমি এখনো আলমামুনকে বলিনি। বলোনি কেন? কারণ আমি আলমামুনের কোনো কথাই বিশ্বাস করিনি। আমি জানতাম। কি জানতে সন্টু বাবু? ও জানতো ওর কাকাবাবু টাকার জন্য কোনো কাজ করে না। কিরে, তাই তো? তাহলে এখন তুমি কি করতে চাইছো রাজা? দেখো নরেন্দ্র, ওই ছবি থেকে আমি যা বুঝেছি তা এখনকার ব্যাপার নয়। আমি যদি ভুল না করে থাকি তাহলে ওতে যা লেখা আছে তা অন্তত 3,500 বছর আগেকার একটা ঘটনাকে মিন করছে, তাও ইনকমপ্লিট। ইনকমপ্লিট? এ কথা কেন বলছো? আমি মাত্র 4টে কাগজ পেয়েছি, কিন্তু সেগুলো পড়ে মনে হচ্ছে
যেন আরও কিছু আছে। তাই আল মামুনকে আমি বলেছি যে মুফতি মোহাম্মদের সাথে দেখা না করে আমি কিছুই বলতে পারছি না, আর ওনার সাথে দেখা করতেই আমার দিল্লি আসা। দেখা হয়েছে? না, সেটাই আশ্চর্যের। আল মামুন রোজই কোনো না কোনো অজুহাতে দেখাটা হতে দিচ্ছেন না। দেখো, তোমার ওই আল মামুন নামের চিড়িয়াটার পাতা আমি আজই জেনে যাবে রাজা। অলরেডি ওকে আমার লোক ফলো করছে। থ্যাঙ্কস নরেন্দ্র। আচ্ছা, এবার একটু ব্রিফলি বলো তো, তোমার উপর যে স্কাউন্ডরেলটা গলি চালালো তাকে তুমি ঠিকসে দেখেছো? হ্যাঁ, তার মুখ আমি দেখেছি, কিন্তু এক পাশ থেকে। ও একটা ভাড়াটে খুনি। তুমি তো জানো নরেন্দ্র, আমার অনেক পুরনো শত্রু আছে, তাদের মধ্যেই হয়তো কেউ ওকে হায়ার করেছিল কাজটার জন্য। এটা এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কি যা তা বলছো তুমি কাকাবাবু, তোমাকে খুন করার চেষ্টা করলো আর সেটা কিছু নয়। সান্টু, তোমার কাকাবাবুকে আমি আজও ঠিক চিনতে পারিনি। হি ইজ অ্যান আনপ্রেডিক্টেবল ম্যান। কিন্তু লোকটা ঘরে ঢুকলো কি করে? তুমি আগে কিছু টের পাওনি? আসলে দোষটা আমারই, বারান্দার দরজাটা খোলা ছিল সেটাও খেয়াল করিনি। রাত তখন বেশি না, 11টা হবে। আমি সোফায় বসে একটা বই পড়ছিলাম, হঠাৎ হেই ফুল, লুক বিহাইন্ড। ভাড়াটে কিলারই মালুম হচ্ছে। তবে যেই ওকে ভাড়া করুক, পুরো পেমেন্ট না দিলে ভালো করবে। এত কাঁচা কাজের জন্য 5 টাকার বেশি পাওয়া উচিত নয়। কেন, লোকটা সাকসেসফুল হয়নি বলে তোমার আফসোস হচ্ছে না? হ্যালো, রাজা রায়চৌধুরী স্পিকিং। ও, মিস্টার আল মামুন? হ্যাঁ হ্যাঁ, বলুন। এখনই? ওকে, নো প্রবলেম। লিখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আপনি অ্যাড্রেসটা বলুন। রফি মার্গ, হলদে রঙের দোতলা বাড়ি, 132/A/2। ওকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি পৌঁছাচ্ছি। ওকে, বাই। ভার্মা, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স, গাড়ি যা হয় ব্যবস্থা করো, আমাদের বেরোতে হবে এখন। কিন্তু উনি তো রাতের বেলা। মুফতি মোহাম্মদ আবার লিখছেন? ইয়েস, কুইক নরেন্দ্র, আমাদের হাতে সময় কম। ওকে, তুমি সন্তুকে নিয়ে আস্তে আস্তে নিচে আসো, আমি এখনই গাড়ির ব্যবস্থা করছি। নো প্রবলেম, তুমি সাবধানে এসো। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার চাত্রে, ওয়েলকাম। আমি আপনাদের জন্য ওয়েট করছিলাম। মুফতি মোহাম্মদ এখনো লিখছেন? ইয়েস, এখনো লিখছেন। আসেন আসেন, জলদি আসেন। তোমরা এখানেই দাঁড়াও ভার্মা, আমি দেখে আসছি। ওর সঙ্গে কথা বলা খুবই দরকার। না 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 না, দ্যাটস আউট অফ কোশ্চেন। ওকে, এই অবস্থায় ডিস্টার্ব করা যাবে না। কিন্তু আমার কথা বলাটা অত্যন্ত জরুরি। আপনারা বুঝতে পারছেন না, কারো সঙ্গে কথা বলার জন্যই উনি ওই ছবিগুলো আঁকছেন। বাট হাউ ইজ ইট পসিবল? আপনি তো জানেন উনি আর কোনো কথা বলতে পারেন না। আপনি কিভাবে উনার সাথে কথা বলবেন? সেটা আমার ব্যাপার। লেটস সি। শান্ত হন মিস্টার আল মামুন, উনি আর নেই। ইটস অল রাইট, ইটস অল রাইট মিস্টার রে চৌধুরী। উনি মারা যাবার আগে আপনাকে আরো কিছু বলেছেন, এম আই রাইট? রাইট, অনেক কিছু বলেছেন। কি বলেছেন? প্লিজ
প্লিজ বলেন বলেন মিস্টার চৌধুরী, চুপ করে থাকবেন না, বলেন বলেন বলেন। সেটা তো এখন বলা যাবে না, মুফতি মোহাম্মদ আপনার গুরু, এটা ওনারই বারণ। বলতে পারেন উনি যা আমায় বলেছেন সেটা গোপন রাখাই ওনার শেষ ইচ্ছা। সো হোয়াট, যে পিছে নেই তার ইচ্ছার কোনো দাম নেই আমার কাছে, আপনাকে বলতেই হবে। বিকজ এই কামে আপনাকে আমি পয়েন্ট করেছি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? চোখ রাঙিয়ে রাজা রায়চৌধুরীর মুখ থেকে কোনো কথা আদায় করা যায় না মিস্টার মামুন। 25 লাখস? হোয়াট? 50 লাখস? টাকা দিয়ে আমায় কেনা যায় না মিস্টার আল মামুন। অল রাইট, আই উইল পে ইউ 1 crore. ইয়েস ইয়েস, 1 crore, 1 crore। ওই কাগজের মানে আমাকে জানতেই হবে, এবং সেটা আপনি আমাকে জানাবেন এখনই। ডোন্ট শাউট মিস্টার আল মামুন। আমি না শুনতে লাইক করি না মিস্টার চৌধুরী, বলতে আপনাকে হবে। এই তো ইয়াসে, আপনি চিনতে যাবে না। সরি মিস্টার আল মামুন, রাজাকে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি আমার, আপনি বলে আমার আসলি পরিচয়টা জানেন না। Who the hell are you? I am a CBA officer. ये आपका इजिप्ट नहीं है। I warn you. अपना आदमी दे चले जेते बोलें, नहीं तो एक गोली खोपड़ी के अंदर और आप दुनिया से बाहर। Okay. Okay, I will see out of you. वे, मुँह क्या देख रहे हो? जाओ, यहाँ से भागो। Mr. Chowdhury, इतना आपने ठीक कर लेना। ঠিক বেঠিকের বিষয়টা মিশরের জন্য তোলা থাক আল মামুন। গুড বাই, আমাদের আবার দেখা হবে। অফ কোর্স, নহি তো হিসাব চুকতা কেসে হোগা। বাই। নরেন্দ্র, আমার একটা উপকার করতে হবে। অফ কোর্স, বলো কি করতে হবে। কালকের ফ্লাইটে আমার আর সন্তু ইজিপ্ট যাওয়া তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, আর আমাদের দুজনের ভিসা। হ্যাঁ সেটা নয় হয়ে যাবে, কিন্তু ইজিপ্ট যাওয়াটা কি বহুত জরুরি? ইয়েস, ভীষণ জরুরি। মুফতি মোহাম্মদের শেষ ইচ্ছাটা আমাকে যেভাবেই হোক পূর্ণ করতেই হবে। আই হ্যাড টু ডু। কাকা বাবু, বাহ, এই তো চাই। দেখো নরেন্দ্র, দেখো মিশর আমায় ডাকছে। হোয়াট ইজ দিস? ওয়েলকাম টু ইজিপ্ট। তুই সেদিন হিয়েরোগ্লিফিক্সের মানে বলে আমায় অবাক করে দিয়েছিলি। আচ্ছা এইবার বলতো, পিরামিডগুলোকে কেন তৈরি করা হয়েছিল? রাজা রানীদের সমাধি দেবার জন্য। তাছাড়া রাজা রানীদের সমাধির সাথে ওদের ব্যবহারের অনেক জিনিসপত্র পিরামিডের ভেতর রাখা হতো। মিশরীয়রা বিশ্বাস করত যে পরবর্তীকালে রাজা রানীরা আবার বেঁচে উঠবেন, তখন এসব জিনিস তাদের দরকার হবে। কি ঠিক বললাম তো? অ্যাবসলিউটলি রাইট। এবার বল দেখি, সবচেয়ে পুরনো পিরামিড কতদিন আগে তৈরি হয়েছিল? তা প্রায় 5,500 বছর আগে। এটা আন্দাজে বললি কি, তাই তো? শোন, খুব পুরনো পিরামিডগুলো খ্রিস্টপূর্ব 2686 থেকে 2160-এর মধ্যে তৈরি হয়েছিল। তার মানে কত বছর হলো বলতো? মোটামুটি 4,500 বছর মতো হবে। রাইট ইউ আর। এইসব প্রাচীন পিরামিডগুলোর মধ্যে গিজার পিরামিড খুব বিখ্যাত। আচ্ছা কাকাবাবু, তখন কি একটা ভূতের গল্প বলবে বলেছিলে, বলো না। সেটাও ভুলিসনি দেখছি। আচ্ছা বলছি শোন, পিরামিডগুলোর আশেপাশে আরও অনেক গোপন সমাধি স্থান আছে মাটির নিচে, বাইরে থেকে সেগুলো বোঝা যায় না। সাহেবরা এক একটা করে সেগুলো আবিষ্কার করেছে। গল্পটা? হ্যাঁ হ্যাঁ বলছি। সম্রাট খুফুর মায়ের নাম ছিল হেটেকেরিস। তার সমাধিস্থানটা ঠিক কোথায় ছিল অনেকেই জানত না। একদিন একজন সাহেব হেটেকেরিসের সমাধিস্থান আবিষ্কার করেন। তারপর? আসলে সেখানে কোনো পিরামিড নেই, মাটির অনেক নিচে একটা সুড়ঙ্গের মধ্যে সেই সমাধিটা ছিল। তা সেই সাহেব নিশ্চয়ই হেটেকেরিসের মমিটা দেখতে পেয়েছিলেন। সেইটাই তো গল্প। মমিগুলো যে কফিনের মধ্যে করে রাখা হয় তাকে বলে সার্কোফেগাস। আশ্চর্যের ব্যাপার হলো, প্রথম যখন ওই সাহেব সেই সুড়ঙ্গের মধ্যে নামলেন, অনেক জিনিসপত্র দেখতে পেলেও সার্কোফেগাসের মধ্যে রানী হেটেকেরিসের মমি দেখতে পাননি। দেখতে পাননি?
আশ্চর্য কেন? কেন তুই বল কেন? আমার মনে হয় কেউ নিশ্চয়ই মমিটা চুরি করে নিয়ে গেছিল, আর কি হতে পারে? একটা জিনিস কিন্তু খেয়াল কর, পিরামিড থেকে তো এর আগেও অনেক মমি চুরি গেছে সেটা ঠিকই, কিন্তু রানী হেটেকেরিসের সমাধিতে তো এর আগে কেউ ঢোকেনি, কেউ ওই সমাধিস্থানের সন্ধান জানত না। তাহলে প্রশ্ন হলো মমিটা আগে থেকে চুরি হলো কিভাবে, আর চুরিটা করলোই বাকে? আচ্ছা কাকাবাবু, রাজা রানীদের সমাধিতে ওদের ব্যবহারের অনেক দামি জিনিসপত্র রাখা হতো, সেগুলো ছিল? সব অ্যাজ ইট ইজ ছিল, ছিল না শুধু রানীর মমিটা, দামি সোনার খাট, সোনার জুতো, মণিমুক্ত বসানো পানপাত্র, সব ছিল। যিনি এই সমাধি আবিষ্কার করেন তার নাম চার্লস ব্রকলে। ওনার কথায় উনি সবই দেখতে পেয়েছিলেন, কিন্তু মমিটা দেখতে পাননি, তাই তো? সত্যি ভুতুরে ব্যাপার। তারপর কি হলো? কি হলো, চুপ করে গেলে যে? তারপর আবার কি? আর কিছু নেই। আর কিছু নেই মানে শেষ হয়ে গেল? কেউ জানে না এরপর কি, কারণ ওই মমির খোঁজ আজ অব্দি কেউ পায়নি। তোকে এমনি এই গল্পটা শোনালাম, মানেটা ঠিক সময় জানতে পারবি। এখন আর কোনো প্রশ্ন নয়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কায়রো পৌঁছবো। টেক রেস্ট। দেখ তোকে, মিস্টার রায় চৌধুরী হিয়ার। ইয়েস, ইয়োর নেম প্লিজ? মান্টু। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, কাম ইন। সন্তু, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আলী সাদাত মান্টো, কায়রো মিউজিয়ামের কিউরেটর, আমার পুরনো বন্ধু। মান্টো, মিট মাই কাজিন সন্তু। নাইস টু মিট ইউ। মি টু। রাজা, তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা ছিল। ডোন্ট হেজিটেট মান্টো, তোমার যা বলা তুমি সন্তুর সামনেই বলতে পারো, নাও হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট। রায় চৌধুরী, তুমি যে এই সময় এখানে অর্থাৎ কায়রোতে এসেছো, এটা তুমি ঠিক করনি। তোমার যা বলার ক্লিয়ারলি বলো মান্টো, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আই মিন টু সে, ডু ইউ নো এখানকার ইচ এন্ড এভরি নিউজ পেপারে তোমার কথা বেরিয়েছে, কি কাণ্ড করেছো তুমি? তাই নাকি? তাহলে তোমাদের এখানেও আমি ফেমাস হয়েছি বলো? তা কি লিখেছে আমার সম্পর্কে, কি একটা কাণ্ড বলছিলে? নো রাজা, আই এম নট জোকিং উইথ ইউ, ইট ইজ ভেরি সিরিয়াস। এখানকার একজন বিখ্যাত নেতা মুফতি মোহাম্মদ মেডিকেল ট্রিটমেন্টের জন্য দিল্লি গিয়েছিল, রাইট? কিছুদিন আগে তিনি সেখানেই মারা যান, রাইট? এগেন নেক্সট, শেষ মুহূর্তে তিনি যে উইল করে যান, তুমি নাকি সেটা চুরি করেছো? নাও ইউ আর রং মান্টো। ওহ সরি রাজা, সরি, আই নো বাট এই কথাই এখানে সব কাগজে লেখা হয়েছে। একেবারে চোর বানিয়ে দিয়েছে দেখলি সন্তু আমাকে? হাসির ব্যাপার নয় রাজ চৌধুরী, হাসির ব্যাপার নয়। এখানে হানি আলকাদি নামে, হানি আলকাদি তাকেও চিনো দেখছি? চিনি না, তবে নাম শুনেছি, তুমি বলো। হানি আলকাদি একজন জঙ্গি নেতা আছে, ফ্রাউডের সম্পত্তি রক্ষা করাটাই ওদের কাজ, আর সে দাবি করছে যে ইন্ডিয়া গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করে তোমাকে এখানে ধরে আনবে। আর আর ঠিক এই সময় তুমি নিজে থেকে এখানে চলে এলে, এবার বুঝতে পারছো তোমার এখানে থাকাটা কতটা বিপজ্জনক? বিপজ্জনক তাই কি? তাই নাই কি? আচ্ছা বেশ মানলাম, কিন্তু মান্টো, যদি আমি সত্যি উইলটা চুরি করে থাকি তাহলে তো আমাকে এখানে আসতেই হবে, পড়না থেকে আমি ভারতবর্ষে বসে থাকবো কেন? মুফতি মোহাম্মদের যদি কোনো ধনসম্পত্তি থেকে থাকে তাহলে তো সেটা আছে এখানে মিশরে, তাই না? রাজা বি সিরিয়াস, হানি আলকাদি ইজ এ ডেঞ্জারাস পার্সন, আর চার দলের ছেলেরাও খুব খতরনাক, বিলিভ মি রাজা, বিলিভ মি। আই ডু বাট ক্যান ইউ বিলিভ মি, আমি কারো উইল চুরি করতে পারি? ও নো রাজা, আমি তোমাকে সব সময় বিশ্বাস করি, আর তাছাড়া মুফতি মোহাম্মদের উইল নিয়ে তুমি কি করবে? তাই তো আসল ব্যাপারটা জানতে আমার এখানে আসা, প্লিজ টেল মি রাজা, প্লিজ টেল মি। নিশ্চয়ই বলবো, তার আগে তুমি আমায় কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। বলো কি জানতে চাও বলো। মুফতি মোহাম্মদ লেখাপড়া জানতেন না, এ কথা ঠিক তো? হ্যাঁ ঠিক। উইল লেখার ক্ষমতা ওনার ছিল না,
অনেকদিন ধরে ওনার বাকশক্তিও নষ্ট হয়ে গিয়েছিল। ক্যান ইউ টেল মি উইলটা তাহলে তৈরি হলো কিভাবে? ইজ ইট পসিবল? ইউ আর রাইট রাজা, ইউ আর রাইট, ইটস আ পয়েন্ট। এ সম্পর্কে তোমাদের কাগজে কিছু লেখেনি? না, কিছু না। তবে হানি আল-কাদি অভিযোগ করেছে যে আল মামুন নামে একজন ব্যবসায়ী তোমাকে মুফতি মোহাম্মদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, and then তুমি এই কাণ্ডটা করেছো। আসল ব্যাপারটা তোমাকে আমি পরে বলছি, তার আগে তুমি মুফতি মোহাম্মদ সম্পর্কে কি জানো আমাকে বলো তো। তুমি কি ওনাকে চিনতে? অফ কোর্স চিনতাম। ইজিপ্টে ওনাকে কে না চেনে? ওর জীবনটা বড়ই বিচিত্র। খুব গরিব ঘরের সন্তান ছিলেন, ছোটবেলাতে বাবা মাকে হারান, আর তখন ওনার বয়স নিয়ার অ্যাবাউট 7 ইয়ার্স, আর তখন থেকেই উনি রাস্তায় রাস্তায় ভিক্ষে করতেন। ভিক্ষে করতেন মুফতি মোহাম্মদ? ইয়েস, চুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। একটু বড় হবার পর উনি কুলিগিরিও শুরু করেন। তারপর তিনি হলেন টুরিস্ট গাইড। ইংরেজ আর ফরাসিরা যখন বিভিন্ন পিরামিডের মধ্যে ঢুকে ভিতরে জিনিসপত্র আবিষ্কার করতে শুরু করেন, অ্যাট দ্যাট টাইম মুফতি মোহাম্মদ উনির সাথে অনেক অভিযানে সঙ্গী হয়েছিলেন। তার মানে মুফতি মোহাম্মদও পিরামিডে ঢোকার রাস্তা, সেখানকার অজানা রহস্য সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন, তাই তো? ঠিক তাই রাজা, ঠিক তাই। আর শুধু তাই নয়, লেখা পড়া না জানলেও উনি ভাঙা ভাঙা ইংরাজি আর ফার্সি বলতে পারতেন। বিদেশি পর্যটকদের সাথে অতদিন ঘুরেছেন বলেই বোধহয় এটা সম্ভব হয়েছে, তাই না কাকা বাবু? আই থিঙ্ক সো। হ্যাঁ, ঠিক তাই। তাহলে উনি ধর্মগুরু হলেন কি করে মান্টো? সেটাই তো বলছি, গাইড হয়ে বেশ কিছুদিন থাকার পর উনি অচানক ওসব ছেড়ে দিয়ে একটা বিপ্লবী দলে যোগ দিলেন। আর তখন ইজিপ্টের রাজা ছিলেন ফারুক। তুমি তো জানো চৌধুরী, রাজা ফারুককে সরিয়ে দেবার জন্য এখানকার বিপ্লবীরা তখন কতটা মরিয়া হয়ে উঠেছিল। হ্যাঁ, কিছু কিছু জানি। সন্তু, তুই রাজা ফারুকের নাম শুনেছিস? শুনেছি। রাজত্ব হারাবার পর উনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? উনি বলেছিলেন এরপর পৃথিবীতে আর মাত্র 5 জন রাজা থাকবে, তা সে 4টে রাজা আর ইংল্যান্ডের রাজা। তারপর বলো মান্টো। মুফতি মোহাম্মদ একটা প্রধান বিপ্লবী দলের নেতা ছিলেন। রাজা ফারুককে সরানোর পিছনে ওনার দলের অনেকটা হাত ছিল। এরপর এলেন জেনারেল নেগুইব। অনেকেই তখন দাবি তুলেছিল যে মুফতি মোহাম্মদেরই উচিত এ দেশের প্রেসিডেন্ট হওয়া। অবশ্য উনি নিজেটা কখনো হতে চাননি। ভেরি ইন্টারেস্টিং। গদির মোহ ত্যাগ করা এত সহজ নয়। তারপর? তারপর জেনারেল নাসের যখন প্রেসিডেন্ট হন, দেন মুফতি মোহাম্মদ অ্যানাউন্সড দ্যাট নাসের ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্সন, আর বিপ্লব চালানোর দরকার নেই। আর এরপর তিনি সব কিছু ছেড়ে দিয়ে ফকিরের পোশাকে রাস্তায় বেরিয়ে পড়েন, আর কখনো বিপ্লবী দলের সাথে কোনো টাচ ভিড় রাখেননি। মানে তারপর থেকেই উনি সাধু হয়ে গেলেন। অনেকটা তাই। মানুষকে সৎপথে চলার অ্যাডভাইস দিতেন, আর নিজেও খুব সাধারণভাবে থাকতেন। আর তাছাড়া দেশের মানুষ তাঁকে একজন সর্বত্যাগী মহাপুরুষ হিসেবে রেসপেক্ট ভি করত, অ্যান্ড দ্যাটস অল। কাকাবাবু, এ যেন অনেকটা আমাদের শ্রী অরবিন্দের মতন, তাই না? ঠিক বলেছিস। উনিও আগে বিপ্লবী ছিলেন, পরে সাধক হয়ে যান। আচ্ছা মান্টু, ওনার কি অনেক বিশেষ সম্পত্তি ছিল, ডু ইউ নো? আরে না না, সেসব কিছু নয়। মুফতি মোহাম্মদের অনেক শিষ্য ছিল, কিন্তু উনি নিজেকে সব সময় ফকির বলতেন। তাই যদি হয়, তাহলে একজন ফকিরের উইল নিয়ে এত মাথা ব্যথা কেন? ফকিরের আবার উইল কি? আছে আছে, একটা রিজন আছে। কিন্তু সেটা কি, সেটাই আমি জানতে চাই। তুমি জানো ওই উইলের জন্য আলমামুন আমাকে 1 কোটি টাকা অবধি অফার দিয়েছে? ক্যান ইউ ইমাজিন? হতেই পারে, বিকজ একটু বিপ্লবী দল চালাতে গেলে প্রচুর অর্থ অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়। আর তাছাড়া মুফতি মোহাম্মদ এক সময় তো একটা প্রধান বিপ্লবী দলের নেতা ভি ছিলেন, তো হঠাৎই তিনি দল ভেঙে দিলেন। বাট ওনার দলের সেই সব টাকা অস্ত্রশস্ত্র কোথায় গেল? উনি নিজে কিছুই ভোগ করেননি। তাহলে এই লুকোনো অর্থ আর ওই অস্ত্রশস্ত্রকেই মুফতি মোহাম্মদের উইল হিসাবে মিন করা হচ্ছে, তাই তো? রাইট। হানি আল-কাদিও একটি বিপ্লবী দলের নেতা, সে সব সম্পত্তি চায় বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তুমি হয়তো জানো না, ইকানে দু একটা মার্ডারের পিছনেও হানি আল-কাদির হাত আছে। ডোন্ট ওয়ারি মান্টো, হানি আল-কাদি এখনই আমাকে মারবে না, অবশ্য যদি সে বুদ্ধিমান হয়। তুমি যে কি করে এত নিশ্চিন্ত হচ্ছ, আই কান্ট আন্ডারস্ট্যান্ড।
আচ্ছা রাজা, এবার বলো তো ও মুক্তি মোহাম্মদের সঙ্গে তোমার রিলেশনটা কি? তুমি ওনার উইল চুরি করেছো এ কথাটাই বা উঠছে কেন? মান্টু, তুমি বললে মুফতি মোহাম্মদ লেখাপড়া জানতেন না, কিন্তু তুমি কি জানো উনি হিয়েরোগ্লিফিক্স জানতেন? হোয়াট? ইয়েস, উনি যা লিখেছেন সেটা ওই ভাষাতেই, বাট ওটা উইল নয়। মৃত্যুর আগে উনি ওর শেষ ইচ্ছাটা একটা কাগজে ছবি এঁকে বুঝিয়ে দেন, সেটা আমি কিছু কিছু বুঝতে পারি। কি বুঝলে? যা বুঝলাম তা খুবই অদ্ভুত, তাতে টাকা পয়সা কোনো ব্যাপারই নেই। আমি ছবি এঁকে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি যা বুঝেছি সেটা ঠিক কিনা। তারপর উনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, এরপর আরও কয়েকটা ছবি এঁকে জানালেন যে আমি আগে নিজে যাচাই না করে যেন আর কাউকে না বলি। যাচাই? যাচাই করবে? কি যাচাই করবে? সরি মান্টু, সেটা তো যাচাই না করে বলা যাবে না। হুম, আই আন্ডারস্ট্যান্ড রাজা, কিন্তু আমি তোমার ব্যাপারে খুব টেনশনে আছি। হানি আলকাডি যদি জানতে পারে তুমি এখন এখানে, তাহলে ছাড়ো না মান্টু, আবার এক কথা, আমি তো বললাম আমার কিচ্ছু হবে না। আই হোপ সো। আর একটা প্রশ্ন ছিল মান্টু, রানী হেটেকেরিসের মমি কি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, তুমি কিছু জানো? হাউ স্ট্রেঞ্জ, তুমি এটা ভি জানো? রানী হেটেকেরিসের মমি আর একবার দেখা গেছে, তারপর আবার উধাও ভি হয়ে গেছে। সবাই বলে এটা একটা অলৌকিক ব্যাপার। লাস্ট 30 ইয়ার্স ওই মমিটা আর দেখা যায়নি। কিন্তু কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্নটা করলে। এমনি প্লেনে আসবার সময় সন্তুকে ওই গল্পটা বলছিলাম তো, তাই তা ও তো গল্পের শেষটা জানতে চাইবে। রুম সার্ভিস, ইওর লাঞ্চ ইজ রেডি স্যার। তোমরা বসো, আমি দেখছি। Hey you! You keep quiet! We don't want you! Clear? তোমরা কি হানি আলকাদির লোক? সে কোথায়? আমরা তোমার কোন প্রশ্নের উত্তর দিতে আসিনি প্রফেসর। তোমাকে যে আমাদের সাথে যেতে হবে। Come on প্রফেসর। প্রফেসর? Who is প্রফেসর? I am not a professor. তোমাদের কোথাও ভুল হচ্ছে। No. Now get going. একদম পাকা কাজ দেখছি, কিন্তু একটা কথা হয়তো তোমাদের জানা নেই, আমাকে এভাবে হুকুম দেয়া যায় না। তাছাড়া এই মুহূর্তে আমার কোথাও যাবার ইচ্ছে নেই। Are you joking? I am not joking. হানি আলকাদি যদি আমার সাথে দেখা করতে চায় তাহলে ওকে এখানে ডেকে নিয়ে এসো, তারপর কথা হবে। আন্ডারস্ট্যান্ড? আবে এ অপাইজ কই কা, চল উঠ আমারে সাথে, চল। Next time I will shoot you, kill you. Understand? Oh really? How dare you? চালাও গুলি, আমিও দেখি তোমার কত সাহস। আমায় গুলি করলে তোমার নিজের মাথাটা বাঁচবে তো? আই নো হানি আলকাদি আমাকে জ্যান্ত চায়, তোমরা আমায় মেরে ফেললে তোমাদের বস আর কোনো দিনও কিছু জানতে পারবে না। আই নো মাই জব বেটার দ্যান ইউ মিস্টার রাজচৌধুরী, কিন্তু তুমি রাজি না হলে তোমার আরেকটা পাও গুলি করে নষ্ট করে দিতে আমার কোনো অসুবিধা হবে না। Don't try to be smart. Now, come with me. Come. Please, Raja, please. তুমি আর মাথা গরম করো না রাজা, ওরা যা বলছে সেটা তুমি মেনে নাও। প্লিজ রাজা, প্লিজ। ওকে, চলো। কাকা বাবু, ঘাবড়াস না, আমার কিচ্ছু হবে না। কোনো ভাই, যদি আজ রাতের মধ্যে না ফিরি তাহলে আমি খবর পাঠাবো। যদি কোনো খবর না আসে তখন? তখন যেভাবেই হোক এখানকার হোম ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে জানবি, পারবি তো? পারবো। গুড, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি মান্টু, আমার জন্য চিন্তা করো না, উই উইল মিট এগেইন। আমি বিশ্রাম নিতে চাই না, আমার জন্য খাবার পাঠানোর কোনো প্রয়োজন নেই। আই ওয়ান্ট টু মিট হানি আলকাদি। ব্যস্ত হচ্ছো কেন প্রফেসর? সময় হলে ঠিক দেখা হবে। নাও টেক রেস্ট,
আশা করি তুমি এখান থেকে পালাবার বৃথা চেষ্টা করবে না, কারণ এই মরুভূমির উপর দিয়ে তোমার এই ক্রাশ নিয়ে যে তুমি পালাতে পারবে না সেটা নিশ্চয় তোমাকে বুঝিয়ে দিতে হবে না প্রফেসর। গুড বাই। এই সুদূর মরুভূমিতে স্ট্রেঞ্জ রবীন্দ্রনাথের কবিতার বই, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! হ্যালো মিস্টার রয় চৌধুরী, গুড আফটারনুন। তুমি হানি আলকাদি? ও ইয়েস, ইউ আর রাইট মিস্টার চৌধুরী। আমরা বাইরে বুঝতে পারি, ভেতরটা খুব গরম, তাই না? এসো। তার আগে আমার কয়েকটা এক্সপ্লানেশন চাই। আমি টেক ইট ইজি, কথা বলার এখন অনেক সময় আছে, চলো বাইরে গিয়ে বসি। আগে বলো, তুমি আমাকে এখানে ধরে আনিয়েছো কেন? আই এম ইন্ডিয়ান, আমাকে বন্দী করার কোনো অধিকার তোমার নেই। ধরে এনেছি আমি? মোটেই না। আচ্ছা তুমি বলো, তোমার হাত দুটো কি বাঁধা আছে? আমি তো তোমাকে নিমন্ত্রণ করে এনেছি। ইউ আর মাই অনারেবল গেস্ট। গেস্ট? তোমাদের দেশে বুঝি বন্দুক উঁচিয়ে নিমন্ত্রণ করাটাই প্রথা? আমি এর আগেও কিন্তু এখানে এসেছি হানি আলকাদি, কোনোদিন তো এরকম দেখিনি। আরে ছি 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 ছি, হোয়াট আ শেম! আমার লোকেরা এরকম একটু আটটু বাড়াবাড়ি করে ফেলে। আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এ ঘরে রবীন্দ্রনাথের বই দেখলাম। ও, তুমি দেখেছো? আমি গ্রেট ফ্যান অফ ইয়ার্স রবীন্দ্রনাথ টেগোর। সবাই জানে কি আমি বিপ্লবী, বাট আই এম অলসো এ পোয়েট। রবীন্দ্রনাথের কোনো ভক্ত কোমরে পিস্তল ঝুলিয়ে রাখে, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। থাক, আমি জানতে চাই। আমার মনে হচ্ছে কি তুমি এখনো ভীষণ রেগে আছো, চলো বাইরে চলো। শোনো হানি আলকাদি, আমার কয়েকটা প্রিন্সিপাল আছে। তোমার সঙ্গে বসে খাবার কেন? আমি এক গ্লাস জলও খাবো না। বিনা কারণে তুমি আমাকে দিল্লিতে খুন করার জন্য লোক পাঠিয়েছিলে, মনে আছে? তোমাকে হত্যা করতে? ডোন্ট বি সিলি, মোটেই না। আচ্ছা আচ্ছা, আমি এখনই তোমাকে প্রমাণ করে দিচ্ছি। মুসলিম 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 মুসলিম, ইয়েস, এই সেই লোক। মুসলিম, নিশানা লাগাও। হায় ফেন্দি। গুলি চালাও। নাহি নাহি মুসলিম, ফির সে নিশানা লাগাও। জি এফেন্দি। নাও শুট। ব্লাডি ফুল, লুক বিহাইন্ড। বহুত খুব, বহুত খুব। আব তুম যাও। দেখলে তো চৌধুরী, এই মুসলিম আমার বডিগার্ড, ওর নিশানা ও বার্থ। আমি যদি তোমাকে মারতে চাইতাম তো? বুঝেছি, কিন্তু তাই যদি হয় তাহলে মারলো না কেন? কারণ আমি তখন তোমার সম্বন্ধে কিছুই জানতাম না। আমি শুধু তোমাকে ভয় দেখিয়ে এই ব্যাপারটা থেকে দূরে রাখতে চেয়েছিলাম। বুঝলাম, কিন্তু এখন আমার সম্পর্কে তোমার ধারণাটা কি জানতে পারি? তোমাকে আঘাত দিতে হয়েছিল বলে আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাইছি। আসলে তখন আমি ভেবেছিলাম কি তুমি আল মামুনের লোক। ঠিক আছে ঠিক আছে, আমার বেশি লাগেনি। চলো, তোমার চা বোধহয় ঠান্ডা হয়ে গেল। ওহ ইয়েস, প্লিজ। এবারে দাও কি? মুফতি মোহাম্মদের উইল, তারপর আমার লোকেরা তোমাকে হোটেলে পৌঁছে দেবে। যদি না দিই? নো প্রবলেম, না দিলে তুমি আমাদের সম্মানীয় অতিথি হয়ে থাকবে। তারপর? তারপর প্রত্যেক দিন আমি তোমাকে অনুরোধ করবে কি ওটা দিয়ে দেওয়ার জন্য। মিস্টার রয় চৌধুরী, গুরু মুফতি মোহাম্মদের সম্পদ আটকে রেখে তোমার কি লাভ? তুমি ওটা ভোগ করতে পারবে না। এদেশের বাইরেও সেটা নিয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। শোনো হানি আলকাদি, তোমাদের গুরু মুফতি মোহাম্মদের কোনো সম্পত্তি ছিল কি না তা আমি জানি না,
মৃত্যুর আগে তিনি সেগুলোর সন্ধান তোমাকে দিয়ে গেছেন, অভি ছবি এঁকে। সেগুলো আমার চাই, দাও। সেগুলো তো আমার কাছে নেই, আলমামুন সেগুলো আমাকে দেখতে দিয়েছিল, রাখতে দেয়নি। হে আল্লাহ, আমরা ভেবেছি কি সেগুলো তুমিই লুকিয়ে রেখেছো। ইনফ্যাক্ট আলমামুনের একটা লোককে ধরে এনে আমরা টর্চার ভি করেছিলাম, সেও এই একই কথা বলেছে। আমি মিথ্যা কথা বলি না হানি আলকাদি, তবে হ্যাঁ, ওই ছবিগুলোতে কি লেখা আছে তা একমাত্র আমি জানি। ছবিগুলো আলমামুনের কাছেই আছে, কিন্তু ওই লেখাগুলোর মানে ও জানে না। আর দেরি করার মতো সময় নেই, নাও টেল মি, আজই আমাকে সব কিছু জানতে হবে। আলমামুনকে বলিনি, তোমাকেই বা বলবো কেন? ওই জানোয়ারটার সাথে তুমি আমার তুলনা করছো। আমরা বিপ্লবী, আমরা কেউ নিজের স্বার্থ নিয়ে ভাবি না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আর ওই আলমামুন, ও একটা ঘৃণ্য লোভী পশু। ওকে আমি খুন করবে, নিজের হাতে গলা টিপে মারবে। যদি আমাদের তুমি না বলো, তাহলে তোমার মুন্ডুটা আমরা কেটে ফেলতে বাধ্য হব। এন্ড আই মিন ইট। হেই, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার কাটা মুন্ডু কোনো কথা বলবে না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না মিস্টার চৌধুরী? অর্থের অভাবে আমাদের বিপ্লবী দল এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে কোনো সময়টা দলটা নষ্ট হয়ে যেতে পারে। আমি তোমাকে মারব না, আমি অনর্থ কাউকে মারতে পারিনি আর পারব না। তুমিও শান্তিপ্রিয় লোক, প্লিজ প্লিজ হেল্প মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। ওঠো হানি আলকাদি, ওঠো, আই লাইক ইউ। শোনো, তোমাকে আমি খোলাখুলি বলছি, মুফতি মোহাম্মদ শেষ উইল করেছিলেন কিনা আমি জানি না, সত্যি জানি না। বেশ, বিশ্বাস করলাম। তাহলে বলো, ছবিগুলো একে উনি কি বলেছিলেন? সেটা বলতে পারো, ওনার এক ধরনের ছেলে মানুষই। সেটা জেনে তোমার বা আলমামুনের কোনো লাভই হবে না, বরং আমার মতো ইতিহাসের ব্যাপারে আগ্রহী লোকেরাই লাভবান হতে পারে। বুঝলাম না, পরিষ্কার করে বলো। মুফতি মোহাম্মদ আমাকে আদেশ করেছেন যে আমি সেটা যাচাই না করে আগে যেন কাউকে না বলি, যাচাই করার পর আমি তোমাকেই সব কথা বলবো। এ ব্যাপারে তোমাকে আমি ওয়ার্ড অফ অনার দিলাম। আমাকে একটা বিশেষ পিরামিডের মধ্যে ঢুকতে হবে। মেমফিসে ডাগো আবদাল্লা নামে একজন গাইডকে আমি চিনতাম, যদি সে বেঁচে থাকে তাহলে তাকেই আমার চাই। আর হোটেল ওয়েসিস থেকে আমার ভাইপো সন্তুকে নিয়ে আসতে হবে। 2 ঘন্টার মধ্যে তোমার কাজিন পৌঁছে যাবে। ডাগো আবদুল্লাও বেশ বহাল তুবিয়েতেই আছে, তাকেও আমি হানিয়ে দিচ্ছি। তুমি কবে রওনা দেবে বলো, আমি সব ব্যবস্থা করে দেব। সন্তু সন্তু, মিসেস ডাগো, ডাগো আবদাল্লা, মি কাম ফ্রম রায়চৌধুরী, ইউ কাম উইথ মি। কাকা বাবু আপনাকে পাঠিয়েছেন? ইয়েস ইয়েস, মি, প্লিজ প্লিজ কাম উইথ মি। হেই ডাগো, ইউ ওয়ান্ট টু ডাই? তোর মালিককে দিবি, বলবি 12 ঘন্টার মধ্যে উত্তর চাই। হেই পাগল, লড়াটা ভাগ রা হ্যায়। মিস্টার রয় চৌধুরী, একটা কথা বলতে পারো? আকাশে নীল, সাদা, লাল, সোনালি সব রং দেখা যায়, কিন্তু সবুজ রং দেখা যায় না কেন জানো? আমি আমি প্রায় এই কথাটা ভাবি।
আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ জানতে পারি কি? ও নিশ্চয়ই জানতে পারো, কিন্তু আমার বলার ইচ্ছা নেই। না বললেও আমি জানি তোমরা আল মামুনের লোক। রাইট বয়, এবার চুপচাপ সে চলো। ইওর নিফিউ শুড বি হিয়ার এট এনি টাইম। তুমি কি আজ বেরোতে চাও? হ্যাঁ, যতটা এগিয়ে থাকা যায় ততটাই ভালো। मुझे माफ करते है पंडित, ना लड़का को नहीं ला सके पंडित, माफ करते। What happened? কি হচ্ছে, কিরে বল। আমার চোখের সামনে থেকে ওরা ছেলেটাকে নিয়ে গেল, আমি কিছুই করতে পারিনি। বেকুফ, আগে বল ওরা কারা কারা নিয়ে গেছে, ওদের চিনতে পেরেছিস তুই? ওরা 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 কারা বলো? ওরা আল মামুনের লোক পেন্দি। আল মামুনের লোক? তুমি ঠিক জানো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক চিনেছি। আল মামুন, আজ আমি ওকে শেষ করবই, নিজের হাতে ওকে আমি একটু একটু করে কাটবে। ওরা এটা দিয়েছে, বলেছে কি 12 ঘন্টার মধ্যে আনসার চাই। দেখি চিঠিটা। হানি আলকাদি, যদি নিজের ভালো চাও এবং মিস্টার রায়চৌধুরীর কাজিনকে জ্যান্ত ফিরে পেতে চাও, তাহলে 12 ঘন্টার মধ্যে মিস্টার রায়চৌধুরীকে আমার হাতে তুলে দিতে হবে, না হলে এই বাচ্চা ছেলেটার লাশও খুঁজে পাবে না। আল মামুন শয়তান, আমি হানি আল কাদি, একটা ছোট্ট ছেলেকে তুলে নিয়ে গিয়ে আমার সাথে সৌদা করছিস? আই উইল কিল ইউ আল মামুন। আল মামুন, শান্ত হও, আমি তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। বলো কি বলবে। দুটো উপায় আছে, হাতে মাত্র 12 ঘন্টার সময়। আমার মতে আল মামুনের শর্ত মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হোয়াট কি বলছো তুমি? ওই সুলতানটা ভয় দেখালেই আমরা ভয় পেয়ে যাব। আমার পক্ষে কোনো ঝুঁকি না সম্ভব নয়। উপায় দুটো শুনি। এক, আল মামুন যা বলছে সেটা শুনে নেয়া। মিস্টার রয় চৌধুরী, তোমাকে আমি সাহসী বলেই জানতাম, আর সেই তুমি আল মামুনের হুকুম মেনে নেবে। শোনো আলকাদি, সন্তুর কিছু হলে আমি তোমাকেও ছেড়ে দেব না। আল মামুনের হুকুম আমি কিছুতেই মানব না। ইউ ওয়ান্ট টু সে তোমাদের দু দলের মধ্যে পড়ে আমার ভাইপোটা মারা যাবে? না 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 না, আমি সেটা মিন করছি না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। দেখো আলকাদি, তোমাকে আমি যতটা বুঝেছি, তুমি বীর, তুমি লড়াই করতে ভালোবাসো, তবে কোনো ছোট ছেলেকে তুমি কোনোদিন মারতে পারবে না। আল মামুন, আল মামুনের সেটা করতে হাতও কাঁপবে না। তুমি দুটো উপায়ের কথা বলেছিলে, দ্বিতীয়টা কি? তুমি আল মামুনকে একটা চিঠি লেখো, সন্তুকে আজ রাতের মধ্যেই ফেরত পাঠাতে হবে, মুফতি মোহাম্মদের শেষ ইচ্ছে যাচাই করে। যদি আমি কোনো গুপ্তধন সত্যি পাই, তাহলে তুমি তার অর্ধে আল মামুনকে দেবে। হোয়াট? আমি আল মামুনকে অর্ধেক ধনরত্ন দিয়ে দেব? কি বলছো পাগলের মতো? আমার সাহায্য যদি চাও, তাহলে আমার কথা তোমাকে মানতেই হবে। এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝেছো যে আমি নিজে বলতে না চাইলে কোনোভাবেই আমার মুখ খোলানো যায় না, সুতরাং। কিন্তু আল মামুনকে টাকা পয়সার ভাগ দিলে আমার দলের লোকেরা রেগে যাবে। তোমার দলের লোককে বোঝানো তোমার কাজ। একটা কথা শুনে রাখো হানি আল কাদি, সন্তুকে না বাঁচাতে পারলে তোমরা কিন্তু কিছুই পাবে না। কুইক, হারি আপ প্লিজ। আমি জানি না আমি যা করছি সেটা ঠিক কি না। হেই, কাগজ আর কলম লে আ, জলদি। আমার মনে হয় চিঠিটা নিয়ে আমার যাওয়া উচিত। শুধু তোমার চিঠিতে আল মামুন সন্তুকে ছেড়ে দেবে এটা মেনে নেওয়া আমার পক্ষে কষ্টকর। তুমি যাবে, চিঠি নিয়ে তুমি যাবে। আল মামুন তোমাকে হাতের কাছে পেলে নিশ্চয়ই তোমাকে ছেড়ে দিবে না। দেবে দেবে, কারণ ও জানে মুফতি মোহাম্মদের সম্পদ যদি কেউ উদ্ধার করতে পারে সে আমি। ডাগো, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। ডন্ট ওয়ারি। রাজা রায়চৌধুরী, কাম ইন কাম ইন প্লিজ কাম ইন। কেমন লাগলো চৌধুরী আমার চুহা বিল্লি কা খেল? হোয়াট ইজ দিস? হানি আলকা দিচ্ছি, আগে পড়ে দেখো। মতলব
মতলব তো পরিষ্কার আলমামু, আমি সন্তুকে নিয়ে যেতে এসেছি এবং আমি জানি আমি ওকে নিয়েই যাব। আপনি ভুলে যাচ্ছেন মিস্টার চৌধুরী, আপনি এখন আমার ডেরায় আছেন, এখানে সিফ আমার মর্জি চলে। এই মুহূর্তে আপনার কাছে আপনার মর্জির থেকে মুফতি মোহাম্মদের সম্পদটা বেশি দামি, তাই না মিস্টার আলমামুন? সো এবার সন্তুকে ডাকা যাক। হেই লেকে কল লেকেরা, জলদি মিস্টার রায়চৌধুরী, পিরামিড কে নিচে কুছ ভি হতে পারে, থোড়া সাবধানি সে কাম করবেন। কিন্তু কাকা বাবু, আমার কিন্তু এখন দারুণ লাগছে, আমরা পিরামিডের ভেতরে ঢুকবো। উফ, ভাবতেই সারা গায়ে যেন কাটা দিচ্ছে। পিরামিডের ভেতরে নয়, নিচে, আমরা পিরামিডের নিচে ঢুকবো। মানে ওদের ব্যবহার করা জিনিসগুলো ওই মাটির নিচেই থাকতো, অধিকাংশই সোনার, বুঝলি? ক্লিওপেট্রার শোবার খাট, চটি জুতো পর্যন্ত সোনার ছিল। এইসব মূল্যবান জিনিসগুলো যাতে চুরি না হয়ে যায় তার জন্য সমাধিস্থানে ঢোকার পথটাও খুব গোপন রাখা হতো। পিরামিডে গা হাতলে সারা জীবন খুঁজলেও কেউ ভেতরে ঢোকার পথ পাবে না। সুড়ঙ্গের মুখটা পাথর বালি দিয়ে এমনভাবে চাপা দেওয়া যাতে খুঁজে বের করা খুব কঠিন ছিল। তাহলে সাহেবরা ডুবলো কি করে? স্যার ফ্লিন্ডার্স পেট্রি নামে একজন সাহেব ছিলেন, ইনি এই সব আবিষ্কারের জন্য বিখ্যাত। আচ্ছা, তুমিও জানো সেই সব পথগুলো? আমি কেন, এখন অনেকেই জানে। একবার পথগুলো খুঁজে পাওয়া গেলে তারপর সবাই আস্তে আস্তে জেনে যায়। কিচার পড়ো, পিরামিড তো এসে গেছে এফেন্দি, আপ কোন দিকে যাবে? ডান দিকে চলো। বেশ বেশ বেশ, এখানেই দাঁড়াও। হেটাফিরেসের পিরামিডে ঢোকার রাস্তাটা এখানে, তুমি জানো ওটা ঠিক কোথায়? কোথায় জানি সন্তু, এই মূর্তিটার ছায়াটা লক্ষ্য কর। নে আমার ক্র্যাশটা নে। এটা দিয়ে কি করব? এ এখন 6টা বাজতে আর মিনিট দুয়েক বাকি, তুই এই মূর্তিটার ছায়া বরাবর দাগ কাট, ঠিক 6টায় ছায়াটা যেখানে শেষ হবে সেখানে থামবি। হয়েছে কাকা বাবু? ঠিক আছে, এবার মূর্তিটা ঠিক নিচ থেকে ওই পাথরটা অবধি আর একটা দাগ টান। তাহলে সুড়ঙ্গটা কোথায়? ওটাই তো বার করছি, এবার মন দিয়ে শোন। এই ত্রিভুজের তিনটে পয়েন্টের প্রত্যেকটা থেকে উল্টো দিকের বাহুর মাঝখান বরাবর একটা করে দাগ। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। বুঝেছিস? কি বুঝলি? এইভাবে তিনটে রেখা হবে, তিনটে রেখা যে পয়েন্টে একে অপরকে ছেদ করবে সেইখানে খুঁড়লেই সুড়ঙ্গটা পাওয়া যাবে, কি ঠিক কি না? ব্রিলিয়ান্ট, দেখেছো ডাগো, সন্তু কেমন পাকা গোয়েন্দা হয়ে গেছে। জি এফেন্দি, আপনার কাজিন আপনারই মতো। নে নে নে, হাত চালা হাত চালা, রোদে তেজ বাড়তে থাকলে এখানে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টকর। এখানটাই খুঁড়বো তো এফেন্দি। হ্যাঁ ডাগো, তাড়াতাড়ি বালি সরাও। মুফতি মোহাম্মদ নিশ্চয়ই তার ছবি দিয়ে এই পথের হদিশটা তোমায় জানিয়েছিল, তাই না কাকা বাবু? হ্যাঁ রে, না হলে আমার পক্ষে এটা খুঁজে বার করা অসম্ভবই ছিল। ইফেন্দি ইফেন্দি, দরওয়াজা মিলা হলো। ডাগো, আমাদের এর ভেতরে ঢুকতে হবে, তুমি গাড়ি থেকে জিনিসপত্র নামাও। আপনিই ঢুকবেন ইফেন্দি? তুমি সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই পারবো, আগের বার আমরা দুজনে একসাথে কত পিরামিডে নেমেছি মনে নেই? মনে আছে মনে আছে ফেন্দি, কিন্তু এখন আপনার কষ্ট হবে। তা হোক, তুমি কাজ শুরু করে দাও। তুমি গাড়ি থেকে জিনিসপত্র নামো। এফেন্দি, এই মূর্তির গায়ে দড়িটা বেঁধে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সন্তু খুব সাবধানে নামবি, কিন্তু একটু স্লিপ করলেই অনেক নিচে গড়িয়ে পড়বি।
সাবধানে আসেন এফেন্দি। ছুরি চালাতে গেলে দড়ি কেটে যেতে পারে, আর ফুট দুয়েক আছে কাকাবাবু, যা করার তোকেই করতে হবে, ভাব ভাব একটা কিছু ভাব। আচ্ছা আমি আমি চেষ্টা করছি। ভাঙা টর্চটা আছে দেখছি, কিন্তু বিছেটা আশেপাশেই আছে কোথাও। চলো আমরা এগোই। বিছেটাকে না দেখে এক পাও এগোনো যাবে না। এইখানে হচ্ছে বড় বিপদ, আর কিছু নেই, আগে ভালো করে দেখতে দে। উজে 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 ফেন্দি, উপরে লুক লুক। বেটা আবার উপরে উঠতে শুরু করেছে, যাক ওর থেকে খুব একটা বিপদের সম্ভাবনা নেই মনে হচ্ছে। চ এগোনো যাক, নিচের এই গর্তটা দিয়ে আমরা এগোব। এবার আমি আগে যাব, মাঝে সন্তু থাকবে, তুমি শেষে। আয় সন্তু, সাবধানে আসিস, এবার কিন্তু বুকে হেঁটে এগোতে হবে, পারবি তো? কমান্ডোদের মতো। দরজাটা খোলো। খুলছে না এফেন্দি। ওভাবে নয়, দেখো চাকাটার উপরে একটা ছবি খোদাই করা আছে। হ্যাঁ হ্যাঁ এফেন্দি, ঠিক ঠিক তাই। এবার আস্তে আস্তে ক্লক ওয়াইজ ঘোরাও, ছবিটা পুরোপুরি সোজা হলে দরজাটা ঠেলবে। এটাও মুফতি মোহাম্মদ? হ্যাঁ ঠিক ধরেছিস, ওনারই নির্দেশ। খুলেছে। বেশি সময় নষ্ট করা যাবে না ডাগো, ল্যাবিরিন্থটা খুঁজতে হবে। আপনি সেখানেও যাবেন? যেতেই হবে, ওটার জন্যই তো আসা। খোঁজো খোঁজো।
ফেন্দি, দরওয়াজা মিলা। বলো, জাগো, আমাদের এর ভেতরে ঢুকতে হবে। ফেন্দি, এখানে আপনার আরো কষ্ট হবে। আমি আপনাকে পিঠে করে নিয়ে যেতে পারি। না ডাগো, তার দরকার হবে না, আমি ঠিক পারবো। আর সন্তু তো আমার সঙ্গেই আছে। মানে আমি যাবে না? না, তোমাকে আর নিয়ে যেতে পারবো না ডাগো, তুমি ফিরে যাও। ফেন্দি, আমি যাবে না। আমাকে বাদ দিয়ে ইয়ে বাচ্চা ছেলেকে নিয়ে আপনি কি করে যাবেন? ঠিক চলে যাব, তুমি বড় হলটায় অপেক্ষা করো, কিংবা উপরে উঠে যেতে পারো। নেই নেই নেই, ও নেই হো সকতা। আপনাকে এখানে একা ফেলে রেখে গেলে হানি আলকাদি হমাকে আস্ত রাখবে না। চিন্তা নেই, ও সব জানে। যা আমি দেখতে যাচ্ছি তা আমি দেখার আগে অন্য কেউ জানতে পারবে না, এটাই মুফতি মোহাম্মদের। আমি বুঝেছি এফেন্দি। তোমার উপকার কোনোদিনও ভুলবো না ডাগো। তুমি যা করলে, তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে আমি এখানে আসতে পারতাম না। থ্যাঙ্কস অ্যাগেন। খোদা আপনাদের রক্ষা করেন। আমি এখানেই আছি যতক্ষণ না আপনারা ফিরছেন। গুড বাই, গুড বাই ছোটা ফরিস্তা, তোমার আঙ্কেলকে দেখো। তাড়াহুড়ো করার দরকার নেই সন্তু, ভেতরটা খুব আঁকা বাঁকা, একটু অন্যমনস্ক হলেই মুখে লেগে যাবে। আগের বার আমার নাক থেঁতলে গিয়েছিল, সাবধানে, দেখে দেখেছ। কাকাবাবু, আমরা এখন একটা বিশাল পিরামিডের তলায়, তাই না? আচ্ছা, যদি হঠাৎ পাথর পড়ে ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়? কেন, ভয় করছে? না না, এমনি বললাম। আচ্ছা, রাজা রানীরাও কি এত কষ্ট করে যেতেন? নিশ্চয়ই নয়, হয়তো কোনো রাস্তা আছে, সেটা আমরা জানি না। সন্তু, লোকে বলে জায়গাটা ভুতুড়ে। হ্যাঁ, তোর ভূতের ভয় নেই তো? না না, কি যে বলো, আজকের দিনে ভূত। একজন বৃদ্ধ কয়েকটা ছবি আঁকলেন, আর আমরা সেটার উপর বেস করে এতদূর চলে এলাম। এত কষ্ট করছি কেন বলতো? তুমি নিশ্চয়ই হেটাকিরিসের রহস্যটা সমাধান করতে চাও, কি তাই না? ঠিক তাই, উনি নির্দেশ দিলেন আমি যেন নিজে যাচাই করে দেখি, এটাই আমাকে বেশি আগ্রহী করে তুলল, বুঝলি? এটা যেন বৃদ্ধের একটা চ্যালেঞ্জ। কাকাবাবু, সামনে তো আর পথ নেই, নিরেট পাথরের দেওয়াল, কোন দিকে যাবে? চিন্তা নেই, মুফতি মোহাম্মদ সব বলে গেছেন। তোর বাঁ দিকে দেয়ালের উপর দিকে তাকা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটা পাথরের মূর্তি, ঈগল বা বাজ জাতীয় কোনো পাখির। ঠিক, তোকে এই দেওয়ালে উঠতে হবে। এখন যা করার মেনলি তোকেই করতে হবে, পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে পারবি উঠতে? হ্যাঁ হ্যাঁ, এ তো আমার কাছে জল ভাত। তুমি দাঁড়াও, আমি উঠছি। সাবাস সন্তু, এবার মূর্তিটা ঘোরা, দেখ কোন দিকে ঘুরে ঘুরছে। কাকাবাবু, নেমে আয়, হয়ে গেছে। এখানেও সব ফাঁকা হয়ে গেছে কাকাবাবু? সব পিরামিডগুলোরই এক অবস্থা। এই দেখ, এটা হলো রানী হেটেকেরিসের সার্কোফেগাস। আচ্ছা, এই উপরে কি ওনারই ছবি আঁকা রয়েছে? হ্যাঁ, এরকমই থাকতো। তুই ওদিকটা ধর, ঢাকনাটা খুলে দেখি, বাই চান্স যদি মমিটা দেখতে পাই তাহলে একটা বিশাল আবিষ্কার হবে। নে, ধর ধর ধর। অন্য কফিনগুলো দেখবো, কোনো লাভ নেই। এবার মন দিয়ে শোন, মুফতি মোহাম্মদের শেষ ইচ্ছার কথাটা তোকে জানতে হবে, কারণ
তোর সাহায্য ছাড়া এরপর আমার আর কিছুই করার সাধ্য নেই। তুই দেখা মানে আমার দেখা। কাকাবাবু, আমি কিছুটা আন্দাজ করেছি, এই ঘরে ঢুকে এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুই বুঝেছিস? কি বুঝেছিস শুনি। রানী হেটাকেরিসের মমি এই ঘরেই অন্য কোথাও লুকিয়ে রাখা আছে, আর তার সাথে আছে গুপ্তধন। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। টাকা পয়সার কোনো উল্লেখ এখানে নেই, অন্তত মুফতি মোহাম্মদ যতটা লিখেছেন। শোন, মুফতি মোহাম্মদের শেষ ইচ্ছার কথা জানলে অনেকে ভাববে পাগলামি। উনি ছবি এঁকে যা বোঝাতে চেয়েছেন সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি তোকে সংক্ষেপে বলছি, উনি একসময় সাহেবদের কাছে গাইডের কাজ করতেন। সেই সময় আল বুখারি নামে একজন গাইডের সঙ্গে তার বন্ধুত্ব হয়। আল বুখারি অনেকগুলো পিরামিডের নিচে এবং গোপন সমাধিস্থানে ঢোকার রাস্তাও আবিষ্কার করেছিলেন, কিন্তু সেইসব আবিষ্কারের কৃতিত্ব সাহেবরাই নিয়ে নিতেন। আল বুখারি বা মুফতি মোহাম্মদের মতো গাইডের ভাগ্যে কোনো প্রশংসাই যুক্ত না। তখন এইরকমই এক সাহেবকে জব্দ করার জন্য আল বুখারি আর মুফতি মোহাম্মদ মিলে একটা প্ল্যান করেন। আল বুখারি মুফতি মোহাম্মদের সাহায্য নিয়ে রানী হেটেকেরিসের মমি এক জায়গায় লুকিয়ে রাখেন। তারপর একটা অ্যাক্সিডেন্টে আল বুখারি মারা গেল। মুফতি মোহাম্মদও বিপ্লবী দলে যোগ দেন, কিন্তু রানী হেটেকেরিসের মমিটা লুকোনো অবস্থাতেই থেকে যায়। উনি আমাকে ওই মমিটা সন্ধান করে নিজের চোখে যাচাই করে নিতে বলেছেন, সেটা তোকেই খুঁজে বার করতে হবে। এই দেখ, এই দেওয়ালের গায়ে মাঝে মাঝে খাঁজ কাটা আছে, এই খাঁজগুলোতে পা দিয়ে দিয়ে তোকে উঠতে হবে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে উঠতে শুরু করে দে। রানী ছবির পর নটা ছবি পর পর গোন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 গুনেছিস? হ্যাঁ। এবার 10 নম্বর ছবির পাথরটা ধাক্কা দিয়ে সরাতে হবে। আহ, উফ, পারছি না কাকাবাবু, প্রচন্ড শক্ত। ট্রাই কর। কিছুতেই পারছি না। আহ, উফ, আই কান্ট। আচ্ছা, এক কাজ কর তো, ওই রকম 10টা ছবি তোর মাথার উপরে ছাদের দেওয়ালে আছে নিশ্চয়ই, দেখ তো। হ্যাঁ, এই তো আছে আছে আছে। 10 নম্বরটা ঠেলবো? হ্যাঁ ঠেল। আহ, উফ। সরছে সরছে কাকাবাবু। ইয়েস, হয়েছে। একটা 2 ফুট বাই 2 ফুট মতো গর্ত, ঢুকবো নিশ্চয়ই। এনে টর্চটা নে। ক্যাচ, গুড। দেখ, কফিন আছে? হ্যাঁ, একটাই কফিন, বেশ বড়। খোল, রানীর মমি ওতেই আছে। কিরে, আছে? হ্যাঁ, মমি আছে। এবার কি করব, নেমে আসব? না, তোর পকেটে কাগজ আর পেন আছে তো, রাখতে বলেছিলাম। হ্যাঁ, এনেছি। গুড। এবার দেখ, ওই সুড়ঙ্গের ছাদে, দেওয়ালে বা কফিনের গায়ে লাল কালিতে আঁকা 5টা ছবি আছে, আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। তো এগুলো কপি করব তো? করে ফেল। আমি একটাই ভুল করেছি, মান্টোকে আমি সব বলেছিলাম। সে বুঝি তোমার দলে, নাকি জোর করে ওর মুখ থেকে কথা বার করে এখানে এসেছো? আমি করেছি, সেটা আমার ব্যাপার, তোকে বলতে আমি বাধ্য নই। আমি সব কথা শুনেছি, ওই সম্পদ আমার চাই, আর যে কোনো মূল্যে আমি ওটা হাসিল করব। আমি আবার বলছি আলমামুন, সেটা আর কোনো কথা নয়। এবার আমার হাতের এই ছুরিটা তোর বুকের রক্ত পান করতে চাইছে, মরতে লিয়ে তৈয়ার হো যা। আমার একটা পা অকেজো হলেও এখনো খালি হাতে তোমার মতো 5টা আলমামুনকে শায়েস্তা করতে রাজা রায় চৌধুরীর 2 মিনিট সময় লাগবে না। আমি তোকে ছাড়বে না। যদি কোনোদিন সে সুযোগ পাও,
মিস্টার রায়চৌধুরী, আমাকে আমাকে এখানে ফেলে রাখবেন না। গুড বাই মিস্টার আল মামুন, গুড বাই। মিস্টার রায়চৌধুরী, আমাকে আমাকে নিয়ে যান, আমাকে আমাকে এখানে ফেলে রাখবেন না, প্লিজ প্লিজ আমাকে নিয়ে যান। নো মিস্টার আল মামুন, তোমাকে আমি খুলে দিচ্ছি না। তুমি আমাদের মারতে চেয়েছিলে, তার শাস্তি তোমাকে পেতেই হবে। আয় শুনতে, গুড বাই। আমাকে নিয়ে যান, আমাকে আমাকে এখানে ফেলে রাখবেন না, প্লিজ প্লিজ মিস্টার রায়চৌধুরী। হানি, তোমাকে একটা কাজ করতে হবে। নিচে আল মামুনকে আমি আটকে রেখে এসেছি, বিকেলের পর তোমার কোনো লোককে পাঠিয়ে ওকে ছাড়িয়ে এনো। আল মামুন এখানে? সব বলবো, কিন্তু ওকে উদ্ধার করে আনার দায়িত্বটা আমি তোমাকেই দিলাম। আশা করি তুমি আমার কথা রাখবে। ওকে ওকে, আমি তোমার কথা রাখবো। ইউ গট ইট? ইয়েস, আই গট ইট। সত্যি? হোয়ার ইজ দ্য মানি? ধৈর্য ধরো হানি আলকাদি, তুমি আল মামুন নও, অর্থের লিপসা তোমায় মানায় না। সরি সরি প্রফেসর। মন দিয়ে শোনো, মুফতি মোহাম্মদের আসল গুপ্তধন রানী হেটেকেরিসের মমি, আর সেটা দেখতেই আমাদের এখানে আসা। তোমার গুরুদেবের শেষ ইচ্ছাই আমরা পূর্ণ করলাম। চলো প্রফেসর, তোমায় এগিয়ে দিয়ে আসি। ডাগো, চলো। না আলকাদি, তোমাকে আর যেতে হবে না, আমি আর সন্তু ঠিক পৌঁছে যাব। ডাগো তো আছে। তা কি হই, আমি তোমার অন্য কাজ আছে, এই নাও। হোয়াট ইজ দিস? রানী হেটেকেরিসের কফিনের গায়ে এই পাঁচটা ছবি ছিল, এগুলো সংকেত লিপি। আমি মানেটা তলায় লিখে দিয়েছি। তোমাকে ফারাও তৃতীয় আসেমহেটের সমাধিস্থানে যেতে হবে। সেখানে তিন নম্বর ঘরের ডান দিকের দেওয়ালে ঠিক এই রকম পাঁচটা ছবি আঁকা আছে। দেওয়ালের পাথর সরিয়ে ওখানে তুমি যা পাবে তাতে আশা করি তোমার চাহিদা পূর্ণ হবে। ওখানে কি আছে আমি জানি, আর দেখার ইচ্ছে নেই, এবার আমাদের যেতে হবে। গুড লাক। সত্যি তুমি অসাধারণ প্রফেসর। অলবিদা। Adventure.